এই দুটো এখনো আর একটু পাকবে, এই দুটো আজকে তুলবো না। তো দেখো কতগুলো ফল আজকে হয়েছে, প্রায় 1 কেজিরও বেশি হয়ে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মা রুটি টুটি বানানো হয়ে গেছে। তো আমি আমার ডিম ভাজিটা করে আমি খেতে বসলাম। তো এখানে আমি একটা বড় রুটি একটা ছোট রুটি নিয়েছি, যেহেতু আমি খুবই ডায়েট করতেছি, সামনে পুজো, তো অবশ্যই চিকন হতে হবে, তার জন্য একদমই কম নিছি। তো তারপর আমি রুটি টুটি খেলাম। আমি এখানে সব কিছু খেয়ে এখন আমি যাব ছাদে, কারণ ছাদে আমার একটা বহুত মূল্যবান কাজ আছে। তো অনেকে দেখি ছাদ বাগানে অনেক ধরনের ভিডিও করে, কিন্তু আমি কখনোই করিনি, কারণ আমার ছাদে তেমন একটা গাছ নেই। তো কিছু কিছু গাছ আছে, আর অনেক দিন তো বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি তো ছাদেই উঠি না। তো আজকে ছাদে উঠে দেখলাম যে আমার ড্রাগন গাছে যে কয়টা ড্রাগন ছিল সব কয়টাই পেকে গেছে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে। তো আজকের ভিডিওয় দেখাবো আমার ড্রাগন ফল, কতগুলো ড্রাগন ফল হয়েছে, কিন্তু এইগুলো একটু ছোট ছোট আছে, ওই পাশে দু একটা বড় হয়েছে, আর কিছু কিছু ড্রাগন ছোট ছোট আছে। এই ড্রাগনটা কিন্তু অনেকটা বড়, আর এই পাশের এইগুলো একটু ছোট ছোট। তো ড্রাগনগুলো এখন তুলব। এই ড্রাগনটা দেখো কতটা বড় হয়েছে, পুরো একটা হাত জোড়ে হয়েছে। এই দুটো এখনো আর একটু পাকবে, এই দুটো আজকে তুলবো না, আজকে এটা তুলবো। তো দেখো কতগুলো ফল আজকে হয়েছে, প্রায় 1 কেজিরও বেশিটা গাছ। এটা বেশি একটা ভালো হয়নি, তারপরও দুটো ফল হয়েছে। তো এই ফলটা এখনও আরও পাকবে, এটা এখন তুলবো না, এটাও আরও পাকবে। তো তারপর দেখো এটা আমার অ্যালোভেরা গাছ, মানে এটা যে এত সুন্দর হয়েছে, এর পাতাটা পুরো আমার হাত জুড়ে, মানে চ্যাপটা এত সুন্দর। তো আমি যখনই আমার হেয়ার কেয়ার করি আমি এখান থেকে অ্যালোভেরা লিপটা নিই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছগুলো। তো এটা আমার ক্যামেরাম্যান, যে এতক্ষণ ক্যামেরা মানে ফোনটা ধরেছিল সেই, যে তো বলল একটা ড্রাগন খাওয়াতে। তো আমি সব থেকে যে ড্রাগনটা ছোট সেইটা এখন কাটবো, এই ছাদে বসে আমরা খাবো এই ড্রাগনটা। মানে কালারটা জাস্ট দেখো এত সুন্দর কালার। এই ড্রাগনের স্বাদ জাস্ট অস্থির, কি বলবো। তো গাইজ আজকে ছিল এই ভিডিও, এই যে দেখো কতগুলো ড্রাগন ফল পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো।